প্রায় 10 মাস আগের এই ছবির মতোই ক্যারিয়ারের শুরু থেকে ফিল্ডিং এর নড়বড়ে ছিলেন তাসকিন আহমেদ। শরীরের ব্যালেন্স ঠিক ছিল না, তাই থার্ড ম্যানে এই পেসারই ছিলেন ক্যাপ্টেনের প্রথম পছন্দ। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে মনে রাখার মতো দুই দুইটা ক্যাচ ধরেছেন তাসকিন, একটা ফাইন লেগে আর একটা থার্ড ম্যান থেকে 30 মিটার দৌড়ে এসে। স্বাভাবিকভাবেই ভেসেছেন প্রশংসায়। ঢাকা এক্সপ্রেসের চেষ্টা আর পরিশ্রম নিয়ে নিকটতীতে অনেক কথাই হয়েছে। বোলিংটাই তার মূল কাজ, সেটাই ন্যাচারাল, তবে নিজেকে ছাড়িয়ে যাওয়া চাই। তাসকিন হয়তো উপলব্ধি করতে পেরেছেন, চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, আর ফল তো সবার সামনেই। একসময় দলের সবচেয়ে নড়বড়ে ফিল্ডারই এখন অন্যতম সেরা। I think he's a great team and he wants to do well. Tuscan team man, fielding is all about attitude. কেউ যদি চেষ্টা করে, কঠোর পরিশ্রম করে, তবে এই সেক্টরে উন্নতি করা সম্ভব। আমার মনে হয় এই জায়গাটাতেই ব্যাটিং বোলিং এর থেকে ফিল্ডিং একটু ভিন্ন। আপনি যত চেষ্টা করবেন, আমার বিশ্বাস ততই উন্নতি করতে পারবেন। কারণ দিন যদি আপনার না হয়, তবে যত অনুশীলনই আপনি করুন না কেন, ব্যাট বা বলে প্রত্যাশিত পারফরমেন্স আপনি হয়তো করতে পারবেন না। ফিল্ডিং এর ব্যাপারটা একদমই ভিন্ন, যত পরিশ্রম তত সাফল্য। তাসকিন হয়তো সেটাই চেষ্টা করছেন। অবজেক্টের আড়ালে সাবজেক্ট, যেন মেঘের আড়ালে আলো ছড়িয়ে যাওয়া চাঁদ। এশিয়া কাপে ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিনের পারফরমেন্স যেখানে ছিল অর্ডিনারি, সেখানে দুর্দান্ত ছিলেন তাসকিন। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 3 ওভারে দিয়েছেন 22, পরের ম্যাচে 4 ওভারে 24 রান খরচায় নিয়েছেন 2 উইকেট। বাংলাদেশ দলে নিয়মিত 140 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করতে পারা বোলার সুন্দরবনে বাঘের চেয়েও দুর্লভ। তাই খুব স্বাভাবিকভাবেই তাসকিনের পেসে মুগ্ধ টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম। ওয়ান অফ দ্য রেয়ার কমোডিটিস হু ক্যান বোল ওভার 140 কিলোমিটার্স এন্ড আই থিঙ্ক ইউ গট টু লুক আফটার হিম। খুব অল্প পেসারই আছে যারা নিয়মিত 140 বল করতে পারে, তাসকিন তাদেরই একজন। সে যদি 3 ফরম্যাটেই এই ধারা বজায় রাখে, তবে দারুণ হবে। আই থিঙ্ক ইজ গট টু বি লুকড আফটার। নিজেকে ছাড়িয়ে যাওয়ার তাড়না সেটা আছে বলেই হয়তো ফিল্ডিং বোলিং এর বাইরে সময় পেলেই তাসকিন ব্যাট প্যাট নিয়ে নেটে চলে যান। তিনি এখনো নাসিম শাহর মতো ওভারে 2-6 মেরে ম্যাচ জেতাননি ঠিক, তবে সুযোগ পেলে তিনি সেটা করে দেখাতেই পারেন। তাসকিনই তো টেইল এন্ডারে ব্যাট হাতে বাংলাদেশের একমাত্র ভরসা। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার।